টানা 10 ম্যাচে জয়। কেউ ভাবতেই পারেনি ভারতের এমন ছন্দ পতন হবে ফাইনাল ম্যাচে। উঠতে থাকা ভারতকে মাটিতে টেনে নামালো অস্ট্রেলিয়া। নিজেদেরকে ক্রিকেটের মহারাজা প্রমাণ করেছে অজিরা। ফাইনাল ম্যাচে ভারতের দেওয়া 241 রানের টার্গেট অস্ট্রেলিয়া তাড়া করেছে 6 উইকেট হাতে রেখেই। চমৎকার জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের একটা সময়ে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দ্বন্দ্বে জড়িয়ে যেতে দেখা যায়। ম্যাচে রোহিত শর্মার বেশ কয়েকটি ভুল দৃষ্টিকটু লেগেছে সবার কাছে, যার মধ্যে অন্যতম নতুন বলে মোহাম্মদ সিরাজকে দিয়ে বোলিং না করানো। আজ হঠাৎই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই পরিবর্তন এনেছেন রোহিত শর্মা। নতুন বলে ভারতের সফলতার নায়ক মোহাম্মদ সিরাজ এবারের বিশ্বকাপে তেমনটাই হয়ে আসছিল, কিন্তু হঠাৎই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জায়গাতে পরিবর্তন এনেছেন তিনি। মোহাম্মদ শামি উইকেট পেয়েছেন বটে, তবে তার বোলিংয়ের টাইমিংটা মিলেনি, যার ফলে শুরুর সফলতা পরে ডেকে এনেছে ব্যর্থতা। এছাড়াও মাঠে বেশ কয়েকবার ফিল্ডিং সাজানো নিয়ে রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে তর্ক হতে দেখা যায়। বিরাটের কথাকে যেন পাত্তাই দিচ্ছিলেন না রোহিত শর্মা, যার ভুলের মাশুল দিয়েছে ভারত। বেশ কয়েকবার ফিল্ডিং পজিশনের কারণে সুযোগ হাতছাড়া হয়েছে ভারতের। ম্যাচের শেষ অংশে তাই রোহিতের সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হতে দেখা গেছে বিরাট কোহলির।